নমস্কার, আমি সোমতীর্থ গঙ্গোপাধ্যায়। আজকে শুনবেন অ্যাড্রিয়ান কোনান ডয়েলের ব্ল্যাক হাইড অবলম্বনে অদৃশ বর্ধনে লেখা তামা সুন্দরীর প্রতিহিংসা। অ্যাড্রিয়ান কোনান ডয়েল বিশ্ববিখ্যাত রোমাঞ্চ লেখক স্যার আর্থার কোনান ডয়েলের পুত্র। খুবই শক্তিমান লেখক, কিন্তু এত কম লিখেছেন যে এখন তা দুষ্প্রাপ্য বললেই চলে। বহু দেশ পেরিয়েছেন, বিশেষ করে সমুদ্রপথে। লেখার মধ্যে তার সুস্পষ্ট। শুরু হচ্ছে অ্যাড্রিয়ান কোনান ডয়েলের ব্ল্যাক হাইড অবলম্বনে অদৃশ বর্ধনের তামা সুন্দরীর প্রতিহিংসা। খ্রিস্টবন থেকে মূল সাগর পর্যন্ত গোটা তল্লাটের লোক আঁতকে উঠত ব্ল্যাক হাইডের নাম শুনলে। ইঁদুরের মতো খলবলে খর্বকায়, ছোট ছোট নিরীহ চোখ, মুখ দেখলে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এত গো বেচারা যে ফেলে লাথি মারলেও বুঝি টু শব্দটি করবে না। কিন্তু কাছে যান, চোখে চোখ রাখুন, শিউরে উঠবেন, দেখবেন নরকের পুঞ্জীভূত বিভীষিকা আর প্রচণ্ড সাহস। জঙ্গলের হিংস্র সাপদের চোখে যা থাকে, ওর ওই ছোট ছোট চোখের মধ্যেও তাই দেখতে পাবেন। ব্ল্যাক হাইড তাই মূর্তিমান আতঙ্ক, নিষ্ঠুর, নির্মম। প্রশান্তের অশান্ত হাওয়ায় খিদেটা একটু বেশি পায়। ব্ল্যাক হাইডের খিদে কিন্তু শুধু রুটিতে মেটে না, চাই নাড়ি মাংস। সাদা হোক, কালো হোক, হলদে হোক, যে কোনো রঙের নাড়ি দেহ না পেলে পরিতৃপ্তি নেই তার পরপর খিদের। বিষম বিকট সেই লালসার বর্ণনা দেওয়া আমার পক্ষে ভীষণ কঠিন, কিন্তু যেমন তেমন নাড়ি হলে চলবে না। যে নাড়ি নিজে থেকেই গলা জড়িয়ে ধরে, যে সুন্দরী ওর কেবিনে এসে উঠতে চায়, কেবিন ঝাড় দিতে চায়, তাকেও কেবিনে তোলে ঠিকই, কিন্তু সপে দেয় সেঙ্গাত সেভিং এর খপ্পরে, নিজে ভোগ করে না। সহজে পাওয়া নারী মাংসে রুচি নেই ব্ল্যাক হাইডের, চাই দুর্লভ নারী, যা সব পুরুষ চেয়েও পায় না। এমনি নারী, মেয়েরা তাকে ধরতে পারে না, ব্ল্যাক হাইড ধরে তাদের, খামচে চুষে শান্ত করে আদিম ক্ষুদাকে। কিন্তু একদিন একদিন একটি মেয়ে তাকে ধরেছিল, পালিয়ে বাঁচতে পারেনি ব্ল্যাক হাইড, ওরফে ব্ল্যাকি। সেই নিয়ে এই কাহিনী তামা সুন্দরীর প্রতিহিংসা। জাহাজ চলাচলের পথ থেকে 100 মাইল দূরে ছোট্ট একটা প্রবাল দ্বীপে একদিন হাওয়ায় ভেসে এলো ব্ল্যাকির স্কুনার। ছোট্ট পালতোলা জাহাজ, ইঞ্জিন আছে কিন্তু প্রোপেলারে সামান্য গলচোক দেখা দিয়েছে। এই দ্বীপটার নাম লুয়ালুয়া, বড় অদ্ভুত দ্বীপ। বাসিন্দাদের গায়ের রং ঝকঝকে তামার মতো, মেয়েদের পরনে বড়জোর পাতার কৌপিন, গলায় টাইগার হাঙরের দাঁতের মালা। নীল আকাশ আর নীল সমুদ্র যেন আগলে রেখেছে তাদের আশ্চর্য সরলতাকে। পাতায় ছাওয়ায় কুড়েগুলো, কিন্তু জঙ্গলের ধারে নয়, উঁচু পাহাড়ের উপর। প্রত্যেকটা কুড়ে ঘিরে আছে জলের পরিখা। ভোর হলেই ঘর থেকে বেরিয়ে সভয়ে তারা দেখে পরিখা পর্যন্ত বালির উপরে এগিয়ে এসেছে অদ্ভুত কতগুলো অস্পষ্ট ছাপ। জল পর্যন্ত এসেই থেমে গিয়েছে। আঁকাবাঁকা বিচিত্র নিরীহ সেই চিহ্ন দেখেই রক্ত ঠান্ডা হয়ে যায় প্রবাল দ্বীপের আদিম মানুষের। সূর্য উঠলে তবে সাহস ফিরে পায় তারা। রাত হলেই ফের জঙ্গল থেকে দূরে গিয়ে ঠাঁই নেয় পরিখা ঘেরা কুড়ের ভিতরে। ব্ল্যাকির স্কুনার ভেসে এলো এই দ্বীপে। তখন ভোর হয়েছে, জল স্থির, কাঁচের মতো স্বচ্ছ। 100 ফুট নিচে দেখা যাচ্ছে অগুন্তি সামুদ্রিক প্রাণী আর গুল্ম। রঙের বাহারে মুগ্ধ হতে হয়। প্রোপেলার মেরামত করতে হলে জলে নামতেই হবে, কিন্তু জলে যদি হাঙর থাকে। সেভেন? হ্যাঁ ক্যাপ্টেন।
নুন মাখানো শুয়োরের মাংস এক টুকরো নিয়ে আয়। কেন বস? যা বলছি সেটা শোন। মাংস নিয়ে এলো সেভেন, ছুঁড়ে জলে ফেলে দিল ব্ল্যাকি। 50 ফুট গভীরে নামতে না নামতেই একদম তলায় জল ঘুলিয়ে উঠল। প্রবালে ধুলো উড়িয়ে গুল্ম আর পাথরের কোণ থেকে বিদ্যুৎ রেখার মতোই যেন একটা বিশাল সাদা সরীসৃপ ধেয়ে এসে চোখে নিমেষে মাংসের টুকরো ঝকঝকে দাঁতের সারির মধ্যে লুফে নিয়ে মিলিয়ে গেল ঝোপের মধ্যে গভীর জলে। জল আবার স্থির, থিতিয়ে গেল প্রবালের ধুলো। শিউরে উঠল সেভেন, বস বস ওটা কি? মানুষ খেকো ইল। মাই গড, জলে তাহলে নামবো কি করে? দ্বীপের লোক দিয়ে কাজ সারতে হবে মনে হচ্ছে। ঠিক এই সময় দেখা গেল একটা ক্যানো আসছে স্কুনারের দিকে। ক্যানোয় দাঁড়িয়ে যেন স্বয়ং বনদেবী, ঝকঝকে তামার মতো গায়ের রং তার, কালো কুচকুচে এলো চুল, লাল টকটকে ফুলের মালা, বুকের ওপর টাইগার হাঙরের দাঁতের নেকলেস উঠছে নামছে নিঃশ্বাসের ছন্দে, কোমর থেকে ঝুলছে টাই পাতার কৌপিন, নগ্ন কিন্তু নীলাজ, সরলতা মাখানো অপরূপা। অবাক বিস্ময়ে চেয়েছিল ব্ল্যাকি, কাছে এলো কেন? হেঁকে উঠল ব্ল্যাকি, সুইরিশ জানো? হ্যাঁ। এসো স্কুনারে এসো, এসো না জিনিস দেব। তুমি এসো না। খিলখিলিয়ে হেসে উঠে কেন নিয়ে ফিরে এলো অপরূপা। চাঁদ উঠল রাত্রে, ডিঙি নিয়ে ব্ল্যাক ইয়ার সেভেন এলো ডাঙায়। আগুন জেলে শুয়োরের মাংস সেকছিল সেই সুন্দরী, সঙ্গে আরেক সুন্দরী, বয়স কম, দুই বোন নিশ্চয়ই। পোড়া মাংস এগিয়ে দিল দুই বোন, খেতে খেতে গল্প বলে চলল ব্ল্যাকি, সব বানানো গল্প। বাবা নিষ্ঠুর, মাকে ধরে মারত, মায়ের ছবিও বার করে দেখালো, দেখেই চিনল সেভেন এই ছবি ওর মায়ের নয়, বিশ্বালয়ের কোনো মাসির ছবি, সেটাকেই মায়ের ছবি বলে চালাচ্ছে ব্ল্যাকি। বড় মেয়েটার নাম চোলা, এতক্ষণ দুই হাতে চিবুক রেখে শুনছিল ব্ল্যাকির গল্প। ফুলের পাপড়ির মধ্যে লুকোনো জোনাকির আলো চুলের মধ্যে থেকে বেরিয়ে এসে আলোকিত করে তুলেছিল সোনা পিটানো অপূর্ব মুখখানি, চাঁদের আলো পড়ছিল মাথায়। মায়ের ছবি দেখে চোখ জল ভরে গেল, বলল, আহারে। ব্ল্যাকি বলল, চলো চাজে মায়ের আরো জিনিস দেখাবো, বড় কষ্ট পেয়েছে, তাই তো আমি জলে ভেসে ভেসে বেড়াই, বাড়ি নেই, ভালোবাসারও কোনো মানুষ নেই। হাসি গোপন করল সেভেন, এত মিথ্যে বলতে পারে ব্ল্যাকি, মুখখানা নিরীহ বলে বিশ্বাসও হয়। উঠে দাঁড়ালো চোলা, চলো। তোমার বোন? ও থাক, আমি যাবো আর আসবো। ডিঙি এলো স্কুনারে, ডেকে উঠেই স্বরূপ ধরল ব্ল্যাকি, কোমর জড়িয়ে ধরল চোলার, এক টানে হাঙরের দাঁতের মালা ছিঁড়ে ফেলে দিল জলে, তারপরেই ছিঁড়ে উড়ে গেল কোমরের পাতার কৌপিন, হাত থেকে ছিটকে বেরিয়ে গেল চোলা। শুরু হলো লুকোচুরি খেলা, একবার চাপটে ধরল ব্ল্যাকি, কাঁধে দাঁত বসিয়ে দিয়ে মাস্তুলের দিকে ছুটে গেল চোলা, সিঁড়ি বেয়ে উঠে গেল মাস্তুলে, আরো ওপরে আর কাটিতে, নিচ থেকে দাঁত বার করে হেঁকে উঠল ব্ল্যাকি, ছাপ দে। শিউরে উঠল সেভিনও, জলতলের বিভীষিকার
চেহারা সে দেখেছে ভোরের আলোয়। থমকে গিয়েছিল চোলা, 50 ফুট ওপরে চাঁদের আলোয় ঝকমক করছে তার তামা দেহ। এইবার রিভলভার ব্লাক বার করলো ব্ল্যাকি, ছোট চোখে আগুন বিষ্ট করে দাঁতে দাঁত চিপে বলল, নইলে গুলি খা। আর দিদা নয়, ডাইভ দিল চোলা স্কুনার থেকে বাইরের দিকে। 50 ফুট ওপর থেকে দেহটা বক্র রেখায় নেমে এসে সোজা তলিয়ে গেল জলের তলায়। ফসফরাসের আলো ছিটকে গেল ছিটকে ওঠা জলের মাথায়। স্কুনারের রেলিং ধরে ঝুঁকে পড়ল ব্ল্যাকি, হিসিয়ে উঠল সাপের মতো। হায় 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 হায়, $1,000 দেব, হায় রে ইল, হায় হায়। সেভিং পর্যন্ত কেঁপে উঠল সাক্ষাৎ শয়তানের মতো সেই স্বর শুনে। ফসফরাসের আলো ছিটকিয়ে নগ্ন তামা সুন্দরী তখন সাঁতরে চলেছে তীরের দিকে। আচম্বিতে শান্ত জলের গভীরে যেন প্রাণের স্পন্দন দেখা গেল। তীরচক রেখায় যেন মূর্তিমান বিদ্যুৎ জলতল থেকে লিকলিকিয়ে উঠে এলো সন্তর্মান সুন্দরীর দিকে। নিশীথ রাত্রে নীরবতা খান খান হয়ে গেল রক্ত জল করা চিৎকারের পর চিৎকারে। ঢেউয়ের মাথায় নাচতে নাচতে শব্দ ছুটে এলো দূর হতে, চাও বাঁচাও আমাকে বাঁচাও। ভোর হলো, স্কুনারে পালে হাওয়া লাগলো, ভেসে গেল পার দরিয়া। ঠিক তিন বছর পরে লুয়ালুয়া দ্বীপে ফের ভেসে এলো স্কুনার। শান্ত জলরাশির দিকে তাকিয়ে ব্ল্যাকি বলল, সেভেন বস, গতবার জলের বন্ধু আমার মস্ত উপকার করেছিল, একটু প্রশুয়রের মাংস ছুড়ে দে, খাগ বেটা। বলেই ডিঙি নিয়ে গেল ডাঙায়। লুয়ালুয়া পাল্টায়নি, দূরে দূরে পাহাড়ের ওপর পরিখা দিয়ে ঘেরা উড়েগুলো আগের মতোই আছে। সৈকত খা খা করছে এক জায়গা ছাড়া। তালগাছের খোদলে বসে একটি মেয়ে, তামার মতো গায়ের রং, মুখ ঘিরে কালো এলো চুলের লাল ফুলের মালা, বুকে হাঙর দাঁতের নেকলেস, নিঃশ্বাসে ওঠা নামা করছে, কোমরে টাই পাতার কৌপিন, ছোলা। বুকের রক্ত ছলকে উঠল ব্ল্যাকির, ছোলা ফিরে এসেছে, মৃত্যুলোক থেকে ছোলা ফিরে এসেছে। নিরুদ্ধ নিঃশ্বাসে যেন কুঁকিয়ে উঠছিল ব্ল্যাকি, ছোলা। ওলা না, আমি ওলা না, ছোলার ছোট বোন। ছোট বোন মানে সেই বাচ্চা মেয়েটা? তিন বছরেই এত বড়? পলিনেশিয়ার মেয়ে বলেই সম্ভব হয়েছে, যৌবন যেন চামড়া ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। সবচেয়ে আশ্চর্য তার মুখের গঠন, হুবহু একই রকম, কালো চোখের তারায় সেই আহ্বান, ভারী নিতম্বে সেই ইশারা, সরু কোমরে যেন সেই হিল্লোল। এক দৃষ্টে চেয়ে আছে ওলানা, রক্ত লাল ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি, বলল, চোলাকে বড় ভালোবাসতে। কাষ্ট হাসি হাসলো ব্ল্যাকি, বসবার সময় পেলাম কোথায়, ও তো চলে গেল। ওলানা বলল অদ্ভুত স্বরে, হারিয়ে গেছে কিন্তু আমি তো আছি। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি অনেক অনেক রাত আগে একদিন দেখেছিলাম তোমায়, দেখেই মন সঁপে দিয়েছিলাম। সেই আমি, জানতাম তুমি ঠিক আসবে একদিন আমায় নিতে। আসবে তো আমায় নিতে? আমায় নেবে?
নেবে না আমাকে? 3 বছর ধরে ভালোবেসে এসেছো। না, এখানে না, এখন না, চাঁদ যখন মাথার উপর আসবে তখন। ওই জঙ্গলের ধার দিয়ে সরু পথ, ওই পথের শেষে থাকবো, আসবে তো? সন্দেহ ঘনিয়ে ওঠে ব্ল্যাকির চোখে। চালাকি করলে কিন্তু মরবি। হাত রাখলো কোমরের ছুরিতে। এগিয়ে এলো ওলানা, গলা জড়িয়ে ধরলো ব্ল্যাকির, ঘাড় বেঁকিয়ে চোখে চোখ রেখে বলল, কি মনে হয়? চোখে চোখে যে চিবুক তুলে ধরে ব্ল্যাকি বলল, আমার কাছে এলে কিন্তু এই দুটো জিনিস গায়ে রাখলে চলবে না। জানি জানি। নিঃশ্বাসে উষ্ণ আভাস ছড়িয়ে ফিসফিস করে উঠল ওলানা। এক হয়ে গেল 4টে ঠোঁট। চাঁদ যখন মাথার উপরে, ডিঙি নিয়ে একা ডাঙায় গেল ব্ল্যাকি। সেভিন অনেকবার বারণ করেছিল, বলেছিল পলিনেশিয়ার লোক বলে লুয়া লুয়ার বালির চড়ায় নাকি রোজ রাতে মৃত্যু হামাগুড়ি দেয়। কর্ণপাত করেনি ব্ল্যাকি। ওর চোখের সামনে তখন ভাসছে ওলানা, ওলানার তামার স্ট্যাচুর মতো হিলহিলে চেহারাটা। কিন্তু সৈকত পেরিয়ে যাওয়ার সময় দুবার মনে হলো ছায়ার মতো কি যেন সরে গেল বালির উপর দিয়ে। প্রথমটা গা শিরশির করে উঠেছিল, তারপর মনে পড়ল নারকেল খেকো নিশাচর কাঁকড়াদের কথা। ভয় পেয়েছে ব্ল্যাকিকে দেখে। জঙ্গল নিস্তব্ধ, সরু পথ একসময় শেষ হলো জঙ্গলের আরেক প্রান্ত। সামনেই খোলা চত্বর, বিস্তর পচা গাছের গুড়ি পড়ে সেখানে। ঠিক মাঝখানে একটা উঁচু গোল পাথর, পাথরের গায়ে ঠেস দেওয়া দুটো লম্বা লাঠি, রণবার মতো দেখতে। দেখেও দেখল না ব্ল্যাকি, তার সমস্ত সত্তা তখন হুমড়ি খেয়ে পড়তে চাইছে পাথরের উপর বসে থাকা নারী মূর্তিটির দিকে, ঠিক যেন তামা দিয়ে তৈরি। ওলানা, ওলানা, আমি আমি এসে গেছি ওলানা। উঠে দাঁড়ালো ওলানা, দীর্ঘ তনু থেকে যেন সোনার জৌলুস ঠিকরে গেল চাঁদের আলোয়। হাতছানি দিয়ে বলল, এসো এসো এসো। পা বাড়ালো ব্ল্যাকি, নাকে ভেসে এলো পচা কাঠের গন্ধ। ক্ষণিকের জন্যে একটা কথা স্মৃতির পর্দায় দুলে উঠেই যেন ফের হারিয়ে গেল বিস্মৃতির অতলে। পলিনেশিয়ায় পচা কাঠের গন্ধ মানেই লীলায়িত ভঙ্গিমায় ওলানা দাঁড়িয়ে গোল পাথরের মাথায়, যেন ব্রোঞ্জের স্ট্যাচু একটা। মাথার চুলে বন্দি জোনাকির আলো, গলায় নেই হাঙর দাঁতের হার, নেই কোমরে টাই পাতার কুপি। দুপায়ে গুলো ব্ল্যাকি, পায়ের তলায় গুড়িয়ে গেল পচা কাঠ। সঙ্গে সঙ্গে রুপলি বালির মধ্যে থেকে কি যেন সরসর করে উঠে এলো পায়ের পাতায়। ভ্রুক্ষেপ নেই ব্ল্যাকির, চোখ ওলানার আশ্চর্য সুন্দর দেহবল্লরীর উপর। ওলানা হাসছে, এক চাঁদ 32 চাঁদ হয়ে ঝলকাচ্ছে দুই ঠোঁটে। আরো এগিয়ে গেল ব্ল্যাকি, সরসর করে পচা কাঠের গুড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো বহুপদ বিছের মতো লাল রঙের প্রাণীর পর প্রাণীর পর প্রাণী। মাটি যেন ছেয়ে গেল তাদের ভিড়ে, ছেকে ধরল ব্ল্যাকিকে। উঠে এলো পা বেয়ে কোমর পর্যন্ত। এতক্ষণ হুশ হলো, এতক্ষণে হুশ হলো ব্ল্যাকির। হাত দিয়ে ঝাড়তে গিয়েই চিৎকার করে উঠল আতিক্য কণ্ঠে, এগুলো কি?
ফেটে গেছে মাংসের মধ্যে, একই সঙ্গে সহস্র দাঁত কামড় বসিয়েছে মাংসে, যেন হাজার হাজার ছুরি কুড়ে কুড়ে কাটছে মাংস। চিৎকার শোনা গেল পাথরের দিক থেকেও। মনে নেই, দিদিকে মেরেছিল তুই ভোরবেলা, ফুল আর পাতা ভেসে এসেছিল তীরে, এবার তুই মর, 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 আরো জঘন্য ভাবে মর। অমাটকানো গলায় বিষম যন্ত্রণায় কুকিয়ে উঠল ব্ল্যাকি। সে রাতে আদমি কেউ ঘুমোতে পারেনি, ভয়াবহ আর্তনাদের পর আর্তনাদে লাল মিছের মতো মাংসভুক প্রাণীগুলো ছেয়ে ফেলেছিল ব্ল্যাকিকে। এক রাতেই শেষ করে এনেছিল হাড়ের উপরকার সব মাংস আর চামড়া। গ্রামবাসীদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল সে রাত্রে আরো একটা কারণে, রক্ত জল করা পুরুষ কণ্ঠের সেই আর্তনাদের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল নারী কণ্ঠের অট্টহাস। সেই নারী 3 বছর আগে যার মাথার মাথা সমুদ্রে শুনছিলেন এড্রিয়ান কোনান ডয়েলের লেখা ব্ল্যাক হাইড অবলম্বনে অত্রিশ বর্ধনের তামা সুন্দরীর প্রতিহিংসা। সমগ্র পরিবেশনায় সুমনা মুখার্জি এবং সমতীর্থ গাঙ্গুলি। প্রমোটেড বাই ফিয়ার ফেদার্স। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।